সেটাই তো আমরা আজকে বলেছি, আমরা যে অ্যাওয়ারনেসটা করলাম, যে প্রথম কথা হচ্ছে দেখুন, এটার হচ্ছে অনেকগুলো স্টেপ আছে। একটা হচ্ছে প্রতিরোধ করা, যাতে ক্যান্সারটা না হয়। ক্যান্সারটা না হওয়ার জন্য যেটা করতে হবে, আমি ব্রেস্ট ক্যান্সারের কথা বলছি, আমি ব্রেস্ট ক্যান্সার বললাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণা আছে, যে কোনো কারণে একটা একটা ভুল ধারণা আছে রিগার্ডিং আওয়ার ডায়েট। এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, মারা হয়তো বাচ্চাগুলোকে দিনে দুটো করে চারটে করে ডিম খাওয়াচ্ছেন, যাতে তার প্রোটিন ভালো খেলে নাকি তার বুদ্ধি খুলবে, এটা একদম ভেক কথা। বরঞ্চ প্রোটিন যারা বা ফ্যাট অর্থাৎ চর্বি জাতীয় খাবার যারা বেশি খায়, তেল ঘি ঝাল মশলা, তাদের শরীরে ফ্যাট জন্মায়, চর্বি জন্মায়। এবং যারা হাঁটাহাঁটি করেন না, আজকাল তো সবাই স্কুটি বাইক ইত্যাদি অটো মানে প্রচুর হয়ে গেছে, হাঁটাহাঁটিটা আমাদের মধ্যে কমে গেছে। সুতরাং যাদের শরীরে ফ্যাট বেশি, তাদের কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন হরমোন বলে একটা হরমোন আছে, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারকে মানে উদ্দীপ্ত করে সৃষ্টি হতে। সুতরাং আমরা বলি যে সুষম খাবার খেতে, অর্থাৎ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কীরকম? খুব সোজা, আমরা ছোটোবেলায় আমাদের বয়সী লোকেরা বা হয়তো আপনারাও, আমরা যে সিম্পল খাবার খেয়েছি, দিনে এক টুকরো মাছ, সপ্তাহে একদিন ডিম, মাসে একবার মাংস, এই খাওয়াটা ঠিক আছে। সেই সঙ্গে শাক সবজি ডাল, এইগুলো যেগুলো আমাদের বাঙালি খাবার আমরা খাই। কিন্তু এখনকার ছেলেমেয়েদের মধ্যে বা আমরা বাবা মা আমাদের মধ্যেও খাটনি কমানোর জন্যে আমরা তাদের উজ্জীবিত করছি ফাস্টফুড খেতে। যে বিকেলে স্কুল থেকে ফিরলো, খেতে দাও, কারণ যা ওইখানে রোল বাচ্চাটা রোল খেয়ে নেয়, ওইখানে একটু চিপস খেয়ে নেয়, চিপস রাখা আছে। এই যে সংরক্ষিত খাবারগুলো খাওয়া এবং সেই সঙ্গে এই ধরনের রিচ খাবার খাওয়া, যেগুলো তেল ঘি মশলাতে বেশি, এই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। এটা হচ্ছে একটা প্রতিরোধ। দ্বিতীয় প্রতিরোধ হচ্ছে যে আমরা বলি যে মেয়েদের, আজকাল সমস্ত মেয়েই মানে নিজের পায়ে দাঁড়াতে চায়, স্বয়ম্ভর হতে চায়, খুব ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েদের কিন্তু বিয়েটা হচ্ছে 35, 36, 37, 38 বছরের পরে, এবং প্রথম সন্তান হচ্ছে 40, 41। যত দেরি করে প্রথম সন্তান হবে, তার স্তন ক্যান্সারের রিস্ক কিন্তু তত বাড়বে। সুতরাং দেখা যায় যে অনেক বেশি বয়সে বাচ্চা হয়েছে আমরা দেখেছি, বা যাদের বাচ্চা আদৌ হয়নি, ফ্যামিলি প্ল্যানিং করছেন, হয়তো সংসারে চাপ আছে, ফ্যামিলি প্ল্যানিং করছেন যে বাচ্চারা একটু দেরি করে নেব, নিঃসন্তান যারা, তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি। এইগুলো হচ্ছে কারণ। এবং সেই সঙ্গে আমরা আর একটা কথা বলি, জোর দিয়ে বলি এটা, যে ব্রেস্টে যত টিউমার হয় তার শতকরা 98% কিন্তু ক্যান্সার নয়, মাত্র 2% ক্যান্সার। কিন্তু সেটা তো মানুষ বুঝতে পারবে না। আমরা বলি যে কিছু শরীরে যে কোনো অস্বাভাবিকতা হলে ডাক্তারকে দেখান, অবহেলা করবেন না, নিজে নিজে চিকিৎসা করতে যাবেন বা বুঝতে যাবেন না। কিন্তু তারা যখন আমাদের কাছে আসেন একটা অ্যাডভান্স স্টেজ নিয়ে, আমরা জিজ্ঞেস করি যে আপনি এতদিন কী করছিলেন, বলে ডাক্তার আমার তো কোনো ব্যথা ছিল না। ব্রেস্ট টিউমার যেগুলো ক্যান্সার, তাতে কোনো ব্যথা থাকে না, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কথা। ব্যথাহীন মাংসপিণ্ড, পেনলেস লাম্প ইন দ্য ব্রেস্ট, একদম ওই টেক্সট বইয়ের ভাষাগুলো বলছি। সুতরাং এটা ইনিশিয়ালি শুধু এটা পেনলেস লাম্প, দেখলেই ডাক্তারগুলোর কাছে যাওয়া উচিত। এবং যে ডাক্তারগুলো তাদের বোঝাতেই আজকে আরএমপির কাছে আমাদের ওই দুই মহিলাকে আমরা পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে তার একটা বায়োপসি করা। তখন এটা কিন্তু ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, কিন্তু ক্যান্সার হলে ইমিডিয়েট তার চিকিৎসা করাতে হবে। সুতরাং এই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সতর্কতা এবং প্রাথমিক স্তরের রোগ নির্ণয়ের ক্রাইটেরিয়া। এখানে একটা যারা গ্রামীণ প্র্যাকটিশনার, তাদের একটা মিটিংয়ে তাদের সচেতন করার জন্য, তা এখন গ্রামের মানুষরা যারা গ্রামে থাকেন, দূরে থাকেন শহর থেকে, তারা প্রথম যান ওই গ্রামীণ চিকিৎসকদের কাছে। সুতরাং সেই গ্রামীণ চিকিৎসকদের তাদেরও একটু সেন্সিটাইজ করা এবং তাদেরও সচেতন করা এই ক্যান্সারের বিষয়টা নিয়ে, এটাও আমাদের একটা কাজ। সেই মিটিংটা এখন চলছে আর একটা জায়গায়। তা যাই হোক, আমরা এটা ছাড়াও আমরা যেটা করতে চাইছি যে আগামী দিনে যাতে আমাদের এই উদ্যোগটা
একবার বা স্পোরাডিক, আমরা আপনারা অনেকেই জানেন আমরা মাঝে মাঝেই আসি, যে আমরা এই ক্ষুদিরাম পাঠকের উদ্যোগে এখানে প্রায় 15 বছর ধরে একটা ফ্রি ক্লিনিক চালাচ্ছি এবং প্রায় 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর আমরা কিন্তু এই ক্লিনিকটা করতে আসি এবং বহু মানুষ আমাদের কাছে আসেন। এর পাশাপাশি যেটা আমরা চাইছি যে ধারাবাহিকভাবে যদি আমরা এই ধরনের কোনো ক্লিনিক, যেটা ক্ষুদিরাম পাঠাগার উদ্যোগ নিয়েছেন, যদি আমাদের এখানে চলে অন্তত মাসে একবার, সেই চেষ্টাটাও কিন্তু আমাদের আছে এবং সেটা আমরা আগামী দিনে হয়তো করে উঠতে পারবো, আর হয়তো 2-3 মাসের মধ্যে। আমরা মেডিকা হাসপাতাল সম্পর্কে বলি একটু। মেডিকা ক্যান্সার হসপিটাল আপনারা জানেন কলকাতার একটি বড় হাসপাতাল এবং আমাদের যে ক্যান্সার চিকিৎসার যা যা পরিকাঠামো, অর্থাৎ শল্য চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা, রেডিয়েশন চিকিৎসা, বিভিন্ন ইনভেস্টিগেশন, অত্যাধুনিক যেগুলো যেমন পেট সিটি স্ক্যান, যেগুলো বহরমপুরে নেই আর কি, এই ধরনের সমস্ত ব্যবস্থা কিন্তু আমাদের কলকাতার মেডিকেল হাসপাতালে আছে। সুতরাং এখান থেকে যদি কোনো রোগ নির্ণয় হয়ে কেউ যদি মেডিকেল হাসপাতালে যেতে চান, আমরা তাদের এবং সেখানে আমাদের সমস্ত রকম সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, CGHS ইত্যাদি সবই আছে, সেই সব দিয়েও চিকিৎসা করা হয়। আমাদের এছাড়াও যেটা আছে, যে আমরা দুটো ক্লিনিক চালাই যেটা একটু অফবিট। মেডিকা হাসপাতালে আমরা চালু করেছিলাম যে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার। এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার অর্থাৎ যখন অন্তিম অবস্থায় রোগী চলে যান, যখন তার আর ওই খুব অসুখটা সারবে না এই অবস্থায়, তখন কিন্তু তার কোয়ালিটি অফ লাইফ উন্নত করার জন্য যে চিকিৎসা, সেটাকেই বলে প্যালিয়েটিভ কেয়ার। কিন্তু যেহেতু দূর দূরান্তরের পেশেন্ট থাকেন, তারা সবসময় কলকাতা শহরের মতো জায়গায় সেই চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না, নানা কারণে, গাড়ি ভাড়া একটা খরচ, লোক জোগাড় করা একটা খরচ, থাকার একটা অসুবিধা, এই সমস্ত কথা মাথায় রেখে আমরা মেডিকেল হাসপাতালকে, কলকাতার মেডিকেল হাসপাতালে 10 কিলোমিটারের মধ্যে যারা থাকেন এবং যে কোনো হাসপাতালে চিকিৎসিত ক্যান্সার পেশেন্ট হলে তাদের জন্য আমরা এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার দিয়ে থাকি, যেখানে খুব কম কম টাকায়, মাত্র 1000 টাকা নিয়ে সেখানে ডাক্তার নার্স সবাই গিয়ে বাড়ি থেকেও কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার দিচ্ছে। এরপরে যেটা আমরা চালু করেছি সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টের শারীরিক বৈকল্য সঙ্গে সঙ্গে মানসিক বৈকল্য একটা বড় ব্যাপার। মৃত্যু ভয়, তার সঙ্গে বিভিন্ন শরীরের যে উপসর্গগুলো থাকে ক্যান্সারের, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এই সব কিছুই কিন্তু নিয়ে তার মানে যে সময় একটা বেঁচে থাকেন তার জীবনের মান খুব খারাপ অবস্থায় চলে যায়। সুতরাং এই জীবনের মান উন্নত করার জন্য আমরা এই প্যালিয়েটিভ কেয়ারের কনসেপ্টটা নিয়ে এসেছি। কনসেপ্ট আমরা এনে, প্যালিয়েটিভ কেয়ারের কনসেপ্ট ছিল, আমরা এটা চালু করেছি, কিন্তু যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে কেয়ার গিভার, অর্থাৎ যারা পরিষেবা দিচ্ছেন। যখন একটা ছোট ছেলের সামনে তার মা ক্যান্সারে মারা যাচ্ছেন বা বাবা ক্যান্সারে অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, বা স্বামী দেখছেন স্ত্রীকে, স্ত্রী দেখছেন স্বামীকে, যখন সেই পেশেন্টের যা হবার হলো, কিন্তু এই যে মানসিক চাপ বা তার যে স্ট্রেস যেগুলো হলো, এই স্ট্রেসটা কিন্তু ওই ছোটো বাচ্চা বা ওই স্বামী, ওই স্ত্রী, তাদের সারা জীবন থেকে যায়। কিন্তু আমাদের ভারতবর্ষে এর সুযোগটা অত্যন্ত অত্যন্ত কম। আমরা মেডিকায় এইটা চালু করেছি যে মনোবিনা ক্লিনিক বলে একটা ক্লিনিক আমরা শুরু করেছি, যে ক্লিনিকটা পুরো ফ্রি, একদম বিনামূল্যে, যে কোনো জায়গার যে কোনো ক্যান্সার পেশেন্ট আসলে সেই মনোবিনা ক্লিনিকে তাদের চিকিৎসা করা হবে এবং আমরা সেটা একদম বিনামূল্যে করব। যে কোনো জায়গায় যে কোনো হাসপাতালে চিকিৎসা হয় ক্যান্সার পেশেন্ট, শুধু মেডিকার জন্যই নয়, যেমন হোম বেসড প্যালিয়েটিভ কেয়ারও তাই, এটাও তাই। এখানে আমরা কোনো ব্যারিয়ার রাখিনি, কোনো বাধা রাখিনি। এবং আমরা এই যে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার, এরপর নীলেন্দু বলবে, আমরা কিন্তু আপনারা জানেন নভেম্বর মাসে জাতীয় ক্যান্সার দিবস ছিল, ওই দিন 7ই নভেম্বর আমাদের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ারের একটা ক্লিনিক এই বাড়িতে উদ্বোধন করেছিলেন এবং সেইটার কাজও কিন্তু বাড়ি গিয়ে চিকিৎসা করার কাজ এরা কিছু কিছু শুরু করেছে, আরও আস্তে আস্তে এটাকে আরও অগমেন্ট করে আরও উন্নত করে আমরা করব। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে বহরমপুর হচ্ছে আমাদের কাছে একটা মডেল। আমরা যারা কলকাতায় থাকি,
বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা বা যে কোনো সুপার স্পেশালিটি চিকিৎসা সবই শহরে সীমাবদ্ধ। জেলা বা গ্রামগুলোতে কিন্তু এই চিকিৎসার সুযোগ খুবই কম। আমাদের সরকার চেষ্টা করছেন এই ব্যবস্থাগুলো করতে, কিন্তু সেটা এখনও পুরোপুরি দানা বেঁধে ওঠেনি। সেখানে আমরা ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে, ক্ষুদিরাম পাঠাগার এইটা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে অন্তত ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের সুবিধাগুলো বহরমপুর এবং এর পারিপার্শ্বিক যে মানুষরা আছেন এই জেলায় তাদের কাছে কিছুটা পৌঁছে দিতে। যেমন রক্তদান অনুষ্ঠান এরা করেন, আপনারা জানেন এগুলো সবাই, আরও অন্যান্য অনেক চোখের অপারেশনের যে কাজগুলো এরা করেন, একটা সমগ্র একটা বড় ক্ষেত্রে সেরকম ক্যান্সার নিয়েও আগামী দিনে ক্ষুদিরাম পাঠাগার তারা একটা শপথ নিয়েছে। আমিও ক্ষুদিরাম পাঠাগারের সঙ্গে যুক্ত যে একটা বড়ভাবে আগামী দিনে আমরা এই ক্যান্সারের ক্ষেত্রেও হয়তো এখানকার মানুষজনকে আরও অনেক বেশি সুবিধা আমরা করে দিতে পারব। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আগামীকাল অর্থাৎ 4th February প্রতি বছর সারা পৃথিবীতে বিশ্ব ক্যান্সার দিবস প্রতিপালিত হয়। এই 4th February দিনটাতে আমরা ক্যান্সার সচেতনতার জন্য সারা পৃথিবীর মানুষ এই দিন এই যে উদ্যোগ তার সঙ্গে যুক্ত হন, যে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। আপনারা জানেন যে সাম্প্রতিককালে এখন নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যে অসুখগুলো ছোঁয়াচে নয়, আজ থেকে অত হয়তো 50 বছর আগে বা 40 বছর আগে বেশি মানুষ মারা যেতেন যেসব অসুখে, যেমন এই কলেরা, টাইফয়েড ইত্যাদি ইত্যাদি পক্স, সেগুলো ছিল ছোঁয়াচে অসুখ, যাদের আমরা বলি কমিউনিকেবল ডিজিজ, একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয়। কিন্তু সেই অসুখগুলো নানা ধরনের আধুনিক চিকিৎসা আবিষ্কার হওয়ার ফলে এবং নতুন নতুন ওষুধ আসার ফলে ওই সংক্রমণে মানুষের মৃত্যু কমে গেছে। কিন্তু এখন যে সময়টা সেটা হচ্ছে অসংক্রমিত অসুখ যেগুলো, সেইগুলোর থেকে বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছেন সারা পৃথিবীতেই, যেমন ক্যান্সার, স্ট্রোক, হার্টের অসুখ, নার্ভের অসুখ ইত্যাদি ইত্যাদি। তা সেই জন্যে ক্যান্সার বিশেষ করে আজকে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে আমাদের মতো দেশে ক্যান্সার চিকিৎসা যেহেতু তুলনামূলকভাবে ব্যয় সাপেক্ষ, আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যা নির্দেশিকা সেই অনুযায়ী আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে, আমরা রোগ প্রতিরোধের উপর বেশি জোর দেই এবং রোগ প্রতিরোধটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ক্যান্সার সচেতনতা। এই কথা মাথায় রেখে কলকাতার মেডিকা ক্যান্সার সুপার স্পেশালিটি হসপিটাল তার উদ্যোগে এইবার কেন্দ্রীয় মিটিং হচ্ছে, যে কেন্দ্রীয় মিছিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে বহরমপুর শহরে আমরা যেখানে বসে আছি শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সহযোগিতায়। এই যে ব্যাপারটা আমরা যেটা মিছিলটা কেন করছি, মিছিলটা করছি একটাই কারণে, যে সাধারণ মানুষকে ক্যান্সার সম্পর্কে আরও সচেতন করার জন্য। আমরা শুধু আগামীকালকের মিছিল না, আমরা আজকে আমাদের সঙ্গে দুজন মহিলা চিকিৎসক এসেছিলেন, ডাক্তার পূজা আগরওয়াল এবং ডাক্তার পৌলমী সরকার, যারা মহিলাদের ক্যান্সারের উপর আমরা বেশি জোর দিয়েছি এই বছরটা। সেটা হচ্ছে যে যাতে মহিলাদের যে স্তন ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার, সেই ক্যান্সারগুলোর প্রকোপ কিন্তু আমাদের রাজ্যে কিন্তু অনেক বেশি, ভারতবর্ষ অনেক বেশি। সুতরাং স্তন ক্যান্সার সম্পর্কে এবং জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে মহিলাদের সচেতন করাটা একটা মুখ্য কাজ। সেই জন্য আমরা আজকে সকালে এই ক্ষুদিরাম পাঠাগারের এই শহীদাবাদ যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আমরা এতক্ষণ ধরে করলাম, ওই মহিলারা ছিলেন, যে মহিলাদের সচেতনতা একটা অনুষ্ঠান করা হলো, প্রায় 60 জনের মতো মহিলা উপস্থিত হয়েছিলেন, এবং সেই সঙ্গে তারা এখানে যাদের যাদের কোনো শারীরিক অসুবিধা আছে বা সন্দেহ আছে ওই মহিলা ডাক্তারদের তারা দেখিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকেই দেখিয়েছেন, এবং তারা যা নির্দেশিকা সেগুলো দিয়ে দিয়ে। তুমি যদি আজকে জনসংখ্যা দেখো, শহরে যা মানুষ তার থেকে 1/3, 2/3 মানুষ তো হচ্ছে গ্রামে, তা মূল জনসংখ্যার বেশিরভাগটা তো গ্রামে আছে,
তা সেখানে তো ক্যান্সারের সংখ্যা বাড়বেই। কিন্তু দুঃখের কথা যে ক্যান্সার চিকিৎসার যে পরিকাঠামো, শহরে যে রকমের পরিকাঠামো তৈরি হয় ক্যান্সারকে ঘিরে, তার নানাবিধ কারণ আছে, যাই হোক সে কারণের মধ্যে আমি যাচ্ছি না। সেই কারণগুলোর জন্য শহর থেকে এই ক্যান্সার বা এই ধরনের হার্টের অসুখ বৃত্তি তার পরিকাঠামোগুলো সবই হচ্ছে শহরে, কিন্তু গ্রামাঞ্চলের মানুষকেও তো বাঁচতে হবে। সুতরাং আমাদের যেটা, আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে মেডিকা হাসপাতাল থেকে যেটা আমরা যে নীতিটা নিয়েছি, আমরা এই দেয়ালটা ভাঙছি। অর্থাৎ আমাকে গ্রামে যেতে হবে। গ্রামে কেন? যেখানে বেশি সংখ্যক মানুষ ঘুরছেন, যাদের কাছে কোনো সহায়তা নেই, সাপোর্ট নেই, সুতরাং তাদের কাছে যদি আমরা গিয়ে পৌঁছতে পারি উইথ আওয়ার এক্সপার্ট ওপিনিয়ন। এবং গ্রামাঞ্চলে তো স্পেশালিস্ট ডাক্তারও নেই, সুতরাং এই স্পেশালিস্ট ডাক্তারের ফেসিলিটি, এই রোগ নির্ণয়ের ফেসিলিটি, এইগুলো যদি আমরা শুধু না, অন্যান্য আরও অনেক হাসপাতাল আছে, প্রাইভেট হসপিটাল, তারা যদি সবাই মিলে এগিয়ে আসেন, আমরা যদি গ্রামাঞ্চলে এই ধরনের সাপোর্টগুলো দিতে পারি, তাহলে কিন্তু বহু ক্যান্সার অনেক প্রাথমিক স্তরেই ধরা পড়বে এবং প্রকৃত চিকিৎসা তারা পাবে। এই তো সেটাই তো আমরা করছি, এই যে আজকে এসেছি বা আবার এখানে ধরো ক্যাম্প করছি, আরএমপিদের নিয়ে ক্যাম্প করছি, সেটাই তো করছি। মানে শুধু আমি এসে শুধু বলে গেলে তো হবে না, আমাদের তো কাজটা করে দেখাতে হবে। এই যে ক্লিনিকগুলো, যেমন কালকে আমরা এখানে পেশেন্ট দেখবো বিনা পয়সায়, কজন পেশেন্ট হচ্ছে এখন অব্দি প্রায় 25-26টা, 25-26 জন পেশেন্ট, এটা তো আমরা ফ্রি দেখছি, এটা তো আমরা 15 বছর ধরে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি, ঠিক আছে, আরও দেখাবো। শুধু এতে আমরা সন্তুষ্ট না, ক্ষুদিরাম পাঠাকারের যেটা মানে শপথ আর কি, যে তারা এই 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 সার্ভিসগুলোকে আরও এক্সপ্যান্ড করবে আগামী দিনে। তো বলছি মেডিকাতে এখানে একটা ক্লিনিক সম্ভবত আছে এবং তারা সেই ক্লিনিকটা চালাচ্ছে, সেখানে আমরা ক্যান্সার স্পেশালিস্ট বসানোর চেষ্টা করছি। এবং এছাড়াও আমরা ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে চেষ্টা করছি আরও কিছু ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে, যাতে মাসে অন্তত একবার বা দুবার এই ধরনের স্পেশালিস্ট ক্লিনিক শুধু বহরমপুরে না, আশপাশে, বহরমপুর পৌরসভার আশপাশে যে এলাকাগুলো, অর্থাৎ 5-7-10-15 কিলোমিটারের মধ্যে, সেই সব জায়গাতেও যাতে এরকম ফেসিলিটিগুলো পাওয়া যায়, সেইটা আমাদের ক্ষুদিরাম পাঠাগারের পরিকল্পনার মধ্যে আছে। এটা তো তাদের সুবিধার্থেই তো আমরা করেছিলাম, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গে চিকিৎসক, অনেক ভালো চিকিৎসক রয়েছেন যারা মানুষ একদম সঠিক চিকিৎসাটা একদম খুব কম খরচে দেওয়ার চেষ্টা করেন। এবার দেখুন, বেসরকারি হসপিটাল করলে তাদের তো একটা পরিকাঠামো বা তাদের খরচের একটা বিষয় থাকেই, সাধারণ মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াও আমাদের মতো সংগঠনের একটা কাজ। কোথায় গেলে আপনি ভালো চিকিৎসা পাবেন, কম খরচের চিকিৎসা পাবেন? পশ্চিমবঙ্গে তো অনেক সরকারি সংস্থা রয়েছে, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকারের সরকারি পরিকাঠামো রয়েছে, সেখানে প্রচুর ভালো ডাক্তারবাবু রয়েছেন। সেই ডাক্তারবাবুর কাছে গেলে তোমার ভাই কম খরচে হতে পারে, বা রাজ্য সরকারের হসপিটাল হলে সেখানে ফ্রি হতে পারে, এই সঠিক তথ্যটা। শুধু তাই নয়, স্যারের থ্রু দিয়ে বা আমাদের এখানে যারা আসেন তারা অনেকেই এরকম সরকারি পরিকাঠামোর সাথে যুক্ত রয়েছেন, আমরা চেষ্টা করি সেই ডাক্তারবাবুদের সাথে কথা বলে যতটা হ্যাজার্ডলেসভাবে সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়া যায়। এই মুহূর্তে আমাদের ক্ষুদিরাম পাঠাগারে যে কেমোথেরাপি ইউনিটটা ছিল সেটা যখন মেডিকেল, কারণ ওটাতে ফ্রি অফ কস্ট আমরা করতে পারতাম না, কিছু একদম প্রান্তিক গরিব মানুষকে দিলাম। ঠিকই বলেছেন, এই প্রস্তাবটা আমরা এই জেলার অনেক ক্যান্সার আক্রান্ত পরিবারের কাছ থেকে পেয়েছি যে আপনারা আবার কেমোথেরাপি ইউনিটটা চালু করুন। আমরাও স্যারের কাছে আমাদেরও দাবি রেখেছিলাম জেলার মানুষের স্বার্থে, যে স্যার আমাদের এটা করতে হবে, কারণ প্রথম বিষয় এটাই ছিল যে ন্যূনতম খরচ হলেও তো আমাদের নিতে হতো, ওষুধের দামটা নিতেই হতো, নইলে চালাতে পারবো না। তার সাথে আমরা হয়তো দেখা গেল খুবই নিডি পেশেন্ট, সেই পেশেন্টগুলোকে কিন্তু দিয়ে দিতাম, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 600 টাকার একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য যদি কাউকে কলকাতায় পৌঁছতে হয়, একটা মানুষ সাথে যাওয়া, গাড়ি ভাড়া নিয়ে তার অন্তত 5-7 হাজার টাকা খরচ হয়। 600 টাকার ইঞ্জেকশনটা যদি আমি এখানে 600 টাকাতেই মানুষটিকে দিতে পারি, আমার মনে হয় সেই মানুষটা সাপোর্ট হবে। এটা আমাদের মানে আবার নতুন করে শুরু করার ক্ষেত্রে পরিকল্পনা আছে, আশা করা যায় আমরা খুব মানে দ্রুত এটা করতে পারব। আমাদের কালকে বিশ্ব ক্যান্সার দিবস, স্যার প্রথমেই বললেন বিশ্ব ক্যান্সার দিবসে মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্যই আমরা কালকে একটা পদযাত্রা করছি সংহতি যাত্রা রূপে, এবং এই কাজে আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করছে মেডিকেল ক্যান্সার হসপিটাল। আমাদের শহরের খাগড়ার ভৈরবতলা মাঠ থেকে আমাদের এই পরিক্রমাটা শুরু হবে এবং শেষ হবে বহরমপুর কালেক্টরেট ক্লাবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, সেহেতু হয়তো আমরা মানে
মাইক প্রচার প্রচার যেটা সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু একটা বিপুল পরিমাণ মানুষ আমাদের কাছে এখন পর্যন্ত বিভিন্ন, এবং শুধু তাই নয়, এইরকম একটা সামাজিক উদ্যোগে এই জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুলকে আমরা আবেদন করেছিলাম, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই আগ্রহ দেখিয়েছেন, কালকে উপস্থিত থাকবেন, এবং আমাদের ধারণা কালকে 3,500 থেকে 4,000 ওপর আমাদের সংগঠনের সদস্য এবং অন্যান্য সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন, পায়ে পা মেলাবেন। শহরে আইডেন্টিফাই করা যেত এতগুলো ক্যান্সার পেশেন্ট আছে, আজকে কিন্তু ঘুরে দেওয়া হলে আপনি আপনার বাড়ির পেছনে, সামনে, পেছনে যেদিকেই তাকান বা পাড়াতে কোনো না কোনো ক্যান্সার আক্রান্তর খোঁজ পাবেন। চিকিৎসা ব্যবস্থা যখন উন্নত হয়েছে, চিকিৎসা পরিকাঠামো উন্নত হয়েছে, তেমনভাবে ব্যাপক হারে কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এই আক্রান্ত রোগীকে পরিষেবা দিতে গেলে, এই প্রকোপটাকে রোধ করতে গেলে সচেতনতা একটা পার্ট। আমরা প্রাথমিকভাবে ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে সেই কাজটাই শুরু করেছিলাম। তারপরে আমরা 2011 সালে এই পেশেন্টের জন্য এই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের সাথে যুক্ত বা সরকারি বেসরকারি বেশ কিছু ডাক্তারবাবু আমাদের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু এখানে তাদের উদ্যোগে ক্ষুদিরাম পাঠাগারে কেমোথেরাপি ইউনিট চালু হয়েছিল। সে পেশেন্ট মুর্শিদাবাদ জেলা বা নদিয়া আশপাশের জেলা থেকে প্রচুর নিডি মানুষ যারা আসতেন তারা এখানে একদম খুব স্বল্প মূল্যে কেমোথেরাপির বন্দোবস্তটা আমরা করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে যখন মুর্শিদাবাদে মেডিকেল কলেজ শুরু হলো, মুর্শিদাবাদ কলেজে মেডিকেল কলেজে কেমোথেরাপি ইউনিট চালু হলো এবং সেখানে সরকারি নির্দেশিকা অনুযায়ী ফ্রি অফ কস্ট হলো, আমরা সেই মুহূর্তে কেমোথেরাপিটা বন্ধ রেখেছিলাম। কিন্তু আমাদের যে ফ্রি ক্লিনিকটা প্রতিনিয়ত পেশেন্টগুলোকে দেখা, এটা তো আমাদের কাজ নয়। যেই জন্য স্যার এবং স্যারের নেতৃত্বে বেশ কিছু ডাক্তারবাবু রেগুলার ওয়েতে আপনারা জানেন বহরমপুরে আসেন এবং সেখানে ফ্রি ক্লিনিক করা হয়। এই কাজটাই কিন্তু আমরা কন্টিনিউ করে আসছি। এবার এই কাজের সাথে সাথে যেমন আপনার পেশেন্টের সংখ্যা বাড়বে তেমনি পরিষেবা দেওয়ার জায়গাগুলো খুঁজে বার করতে হবে। প্যালিয়েটিভ কেয়ার আগে আমরা ভাবিনি, আগে গুজরাট বা কেরলে আমরা শুনতাম প্যালিয়েটিভ কেয়ার চলে, কী জিনিসটাই জানতাম না। তো এই কাজ করার অভিজ্ঞতা থেকেই জেনেছি, বুঝেছি এবং প্রয়োজন পড়েছে যে হ্যাঁ, আজকে টার্মিনাল ক্যান্সার পেশেন্ট আজকে মুর্শিদাবাদ গোটা জেলা জুড়ে তো আমাদের সম্ভব না, অ্যাটলিস্ট আমরা প্রাথমিকভাবে বহরমপুর সারাউন্ডিং এলাকাতে প্যালিয়েটিভ কেয়ারের জন্য প্রচুর পেশেন্ট রয়েছে যারা টার্মিনাল পেশেন্ট, চিকিৎসা ব্যবস্থায় তারা সাড়া দেবেন না, সেই পেশেন্টগুলোকে অ্যাটলিস্ট দেখুন। কোনো মানুষই তো এত যন্ত্রণাদায়কভাবে মৃত্যু হয় কোনো পরিবারই চায় না, তো তাদের শেষ প্রান্তিক মানুষগুলোকে যতটা পেনলেসভাবে তাদেরকে রাখা যায়, পাশে থাকা যায়, সেই ভাবনা থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের আমরা গত স্যার বললেন আমরা গত ডিসেম্বর মাসে শুরু করেছি। অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া, যোগাযোগ 8100071948। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।